হে গাইস, শুভ দুপুর। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি এখন চলে যাচ্ছি, আমাদের করণদিঘিতে মুখ্যমন্ত্রী আসছে এই প্রথমবার এতদিন পরে। তো এই যে আমাদের বাড়ির পিছনে, এটা মানে অল্পই রাস্তা আমাদের একবারে বাড়ির পিছনেই। তো একা একা যাচ্ছি, আমার বর যাবে না, আমার বর এগুলো পছন্দ করে না। যতই বড় নেতা আসুক, যতই বড় প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী আসুক, ও তাও দেখতে আসবে না। তো আমি একা একা এসেছি, কি করব বলো। আর এই যে দেখো, এখানে তো অনেকের সাথে দেখা হয়ে গেল, হাজার হাজার মানুষ। মানে ভাবা যায়, আমাদের করণদিঘিতে মুখ্যমন্ত্রী প্রথমবার, তো কেন আসবে না মানুষ বলো দেখতে? আমরা তো সবাই টিভিতেই দেখে থাকি সকলে। আর এই যে জাহাজটা, এই জাহাজে করে এসেছে, তো মুখ্যমন্ত্রী মানে যে এসেছে, ওদিকে প্যান্ডেলটা দেখতে পাচ্ছি, ওদিকে আছে, আমরা পিছন দিকটায় আছি। তো তোমাদের সাথে একটু এদিকটাও শেয়ার করে দিলাম, তারপর ওদিকেও যাব। আর এই যে দেখো সামনের দিকটা দেখতে পাচ্ছ, স্টেজটাও ভালো করে দেখা যাচ্ছে না, মানে এত লোকের ভিড়। আর আমি তো দেরি করে আসলাম, তাই একটু তোমাদের আর সামনে থেকে দেখাতে পারছি না। তো তোমাদের দেখাবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো, পরে আমি দেখাবো পাশে যাব। এখন আমি রাস্তাটার উপরে দাঁড়িয়ে আছি, তো রাস্তাটার উপরে একটুখানি দেখা যাচ্ছে, জুম করে দেখাচ্ছি। এই যে স্টেজটা দেখতে পাচ্ছ, পতাকাগুলো টাঙানো আছে, এই যে স্টেজটা ওখানে আছে। তো তোমাদেরকে দেখাবো আমি, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখন আমি পাশে যাচ্ছি ধীরে ধীরে। এত পরিমাণে মানুষগুলো এসেছে না, আর মানুষগুলো তো জানো কতক্ষণ আগে এসেছে, এসেছিল 3টার দিকে এসেছিল মমতা ব্যানার্জি, 3টার দিক। তো সবাই 10টার দিক চলে এসেছে, ওরা ওদেরকে কে যেন বলেছে বলে 10টায় আসবে, কে বলছে 1টার সময় আসবে। তো তখন থেকে ওরা ওয়েট করে আছে দেখার জন্য, মানে মুখ্যমন্ত্রী ভাবা যায়। তো কেন আবার দেখতে আসবে না, এই প্রথমবার, আর কোনোদিনও আসবে কি না, নিজের চোখে লাইভ দেখতে পারবে কি না, হয়তো ওই জন্য সবাই এসেছে। তো সোজা স্টেজটা আছে, তো আরও আমি পাশে যাব, তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখতে পাচ্ছ কত বড়, মানে প্যান্ডেলটা করেছে অনেক বড়। এ মমতা ব্যানার্জি যে আসবে, 8 দিন 10 দিন আগে থেকে মানে এই প্রিপারেশনগুলো নিচ্ছে, মানে সব কিছু প্যান্ডেল ট্যান্ডেল করা, এদিকে বাসটা চারিদিকে ঘেরা, জাহাজটা আসছে। যে এবার দেখো স্টেজটা, এবার তোমাকে জুম করে দেখাবো, তোমরা দেখো এই যে দাঁড়ো, মানে লোকজন আছে তো, কোথায় আছে বলো তো? এই যে লাল ভার সাদা শাড়িগুলো আছে না, ওই যে ওদের পাশে আছে, এই যে দেখতে পাচ্ছো, ওই যে লোকটা হাতটা দেখালো, এই যে কাঁপছে মোবাইলটা, কি করব বলো ক্যামেরাটা, এত মানুষের মাথা দিয়ে উপরে দেখা, মানে কেমন করে দেখাবো। ওই জন্য হয়েছিল, পিছন নিয়ে ছিলাম, তো আমি যতটা পেরেছি চেষ্টা করেছি তোমাদেরকে দেখানোর। এই যে এখন সবাই মানে যাওয়ার পালা, তো একটু ওইখানে নাচ করছে, গান করছে, তো ওগুলো তো আমি দিতে পারবো না। এই যে সব সাঁওতালরা এসেছে, সাঁওতাল মহিলাগুলা নাচছে। আর আদিবাসীদের নাচ দেখতে কার না ভালো লাগে বলো, ওদের নাচগুলো আমার খুব ভালো লাগে, এত ভালো লাগে না, সবাই কি সুন্দর করে নাচে। এই যে মমতা ব্যানার্জিও নাচছে দেখতে পাচ্ছ, সবুজ কালারের গায়ে চাদরটা নিয়ে, ওটাই হলো মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী। আমাদের মুখ্যমন্ত্রী এই যে দেখার জন্য সবাই পাগল, সবাই মোবাইলে ছবি উঠাচ্ছে দেখতে পাচ্ছো। এবার কিন্তু ভালো করে দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছো, এই যে সবুজ কালারের চাদর নিয়ে, সবুজ তো না, নীল। আর এদিকে মানুষগুলোকে দেখো, সবাই মোবাইলে ভিডিও করতে ব্যস্ত, চোখে দেখছে লাইভ, মানে ভাবতে পারো কত মানে আনন্দিত হচ্ছে, সবাই উৎসাহিত হচ্ছে। আর এই যে আমি তো এখন এই যে ঢাক বাজাচ্ছে দেখতে পাচ্ছো,
এই মেয়েটা ওর বাবার কাঁধে উঠে দেখছে, কি করবে বলো, ছোটো বাচ্চা দেখতে পাচ্ছে না, ওরাও এসেছে আশা করে দেখার জন্য। এখানে একটা গান দিয়েছে, জাগরে জাগরে জাগরে। তো এখন আমি চলে আসবো পিছন দিকে, মানে জাহাজটার দিকে। তো জাহাজটার দিকে যে পাশে কি যাব, এত ভিড় যাওয়া যাচ্ছে না, জাহাজটাকে দেখতে পাচ্ছ এই যে, তখন দেখলাম ফাঁকা। প্রথমে আমাকে এই সাইডে থাকলেই হতো, কারণ যাওয়ার সময় যে জাহাজটাতে উঠলো তখন কিন্তু ভালো করে দেখা যেত। ওইদিকে আস্তে আস্তে তো চলে ঢুকেই গেল জাহাজের ভিতরে, সবাইকে টাটা করেছিল অবশ্য। আর এই যে চলে যাচ্ছে, এখন জাহাজটা উঠে গেল উপরে, আর আমাদের দিকে জাহাজ নামা, মানে এটাও অনেক বড় ব্যাপার, মানে কি বলবো, আমরা তো কোনোদিনও দেখিনি, আর আমরা তো কোনোদিনও জাহাজে উঠিও নি। জাহাজটাকে দেখার জন্য মানুষ পাগল। তো জাহাজ আমি এইবার নিয়ে দুইবার দেখলাম, আরেকবার এসেছিল করণদিঘিতে একটা নেতা, ওই ভোটের আগে আগে এসেছিল, তো এবার আসলো মমতা ব্যানার্জি। তো এই যে এখন চলে যাচ্ছে জাহাজটা, কি হাওয়া যাওয়ার পরে, সেই হাওয়া, মানে কাছ থেকে চোখে, আমরা নিজের চোখে দেখতে পারছি লাইভ জাহাজ, এটাও আমাদের কাছে অনেক বড়। গ্রামের মানুষ তো বুঝতেই পারছো, করে তো কোনোদিনও তো উঠিনি। এই যে চলে যাচ্ছে, এখন এদিকে চলে যাচ্ছে বাগডোগরা, ওইদিকে আরও জায়গায় যাবে। তো আধা ঘন্টার বেশি ছিল, তো এই যে চলে যাচ্ছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখান থেকে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।